করছিস কেন? ও মা, তোর হাতে দেখছি অনেক সুন্দর একটা বাটি। এই বাটিটা কোথায় পেলি রে মা? মা জানো, আজ আমাদের স্কুলে পরীক্ষার ফলাফল দিয়েছে, আর আমি ক্লাসের মধ্যে প্রথম হয়েছি, তাই স্কুলের স্যার খুশি হয়ে আমাকে এই বাটিটা পুরস্কার দিয়েছে মা। সত্যি রে মা, তুই প্রথম হয়েছিস? আমারও খুব খুশি লাগছে রে মা। আর এই কথা যদি তোর বাবা শোনে, তাহলে তোর বাবা অনেক খুশি হবে। তুই এভাবে পড়াশোনায় মনোযোগ দিবি, আমি যেভাবে পারি তোকে অনেক দূর পড়াশোনা করাবো, যেন বড় হয়ে ভালো একটা চাকরি করতে পারিস। ঠিক আছে মা, আমি তোমার মনের আশা পূরণ করব। এবার বল মা, আজ তুই কি খেতে চাস? যা খেতে চাইবি আমি তোকে সেটাই বানিয়ে খাওয়াবো। সত্যি বলছি মা, তাহলে আজ মেয়েকে পায়েস বানিয়ে দেন না মা, আমার যে পায়েস খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি এক্ষুনি তোর জন্য পায়েস বানিয়ে আনছি। এরপর টুকি ঘরে চলে যায় আর টুনি রান্নাঘরে গিয়ে পায়েস বানাতে থাকে, আর দেখতে দেখতে টুনির পায়েস বানানো শেষ হয়ে যায়। মা টুকি, এই নে তোর পছন্দের পায়েস, তুই খেতে থাক, আমি তোর বাবার কাছে যাচ্ছি, তোর ফলাফলের খবরটা দিয়ে আসি, আর তোর বাবা যেখানে কাজ করে সেখানে সবাইকে পায়েস খাইয়ে আসি, কারণ তোর এত ভালো ফলাফলের কথা শুনে সবাই মিষ্টিমু করতে চাইবে। আচ্ছা ঠিক আছে মা, যাও তবে। লো 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 লো, কি ব্যাপার দাদা, সবাই এদিকে কাজ করছে আর তুমি এখানে বসে গান গাইছো? কাজ করতে এসেছো নাকি গান গাইতে এসেছো? এক্ষুনি যদি মালিক এসে এসব দেখে তাহলে তো আমাকেই বকবে। মানে টোনো, আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই তো এক্ষুনি কাজে লেগে পড়ছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও আর সব ধানের বস্তাগুলো ঠেলাগাড়িতে তুলে ফেলো, আজকে সব বিক্রি করতে নিয়ে যেতে হবে। তুই ছোট হয়ে আমাকে অর্ডার করছিস? যদি কখনো সুযোগ পাই তবে যেভাবেই হোক তোর জায়গাটা আমি আমল করে নিব, আর দেখব তুই তখন আমাকে কিভাবে এত অর্ডার করিস, একটু বিশ্রাম নিতেও দেয় না। টোনা, আজ একটা খুশির খবর আছে, তাই এখানকার সবার জন্য পায়েস রান্না করে এনেছি। তাই নাকি টুনি, তা কি খুশির খবর আছে বলো দেখি। তখন টুনি টুকির ফলাফলের কথা টোনাকে বলে, আর মেয়ের এত ভালো ফলাফলের কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায়। আমার মেয়ে ক্লাসে প্রথম হয়েছে, আমার খুব খুশি লাগছে টুনি। সত্যি আমাদের মেয়ে অনেক মেধাবী, কষ্ট করে মেয়েকে পড়াতে পারলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ টোনা, আমিও সেটাই বলি, তা সবাইকে ডেকে এই পায়েসগুলো খেতে দাও, আর মালিককে তো দেখছি না, মালিকা আজ আসেনি নাকি? আমি সবাইকে পায়েস খেতে দিচ্ছি আর মালিকের জন্য বাড়িতে পাঠিয়ে দিব, তুমি এখন বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে টোনা। কালু দাদা, তুমি খাওয়া শেষ করে এক বাটি পায়েস মালিককে দিয়ে আসবে, কেমন? ঠিক আছে টোনা, এই তো সুযোগ পেয়েছি, টোনাকে তার পথ থেকে সরানোর বুদ্ধি মাথায় এসে গেছে। এই কথা বলে কালু ওষুধের দোকানে যায়, আর দোকান থেকে পেট খারাপের ঔষধ নিয়ে মালিকের পায়েসে মিশিয়ে দেয়, এরপর মালিকের বাড়িতে চলে যায়। কি হয়েছে কালু, ডাকছো কেন, কাজের কোনো সমস্যা হয়েছে নাকি? না মালিক, কোনো সমস্যা হয়নি। আসলে হয়েছে কি, টোনার মেয়ে নাকি ক্লাসে প্রথম হয়েছে, তাই সবার জন্য টুনি পায়েস এনেছিল, আমরা সবাই খেয়েছি, আর এগুলো আপনার জন্য টোনা পাঠিয়ে দিল। ও আচ্ছা, বেশ বেশ, দাও তাহলে, আর টোনা যেভাবে কাজ করতে বলে সেভাবে কাজ করো, আমি বিকেলে দিকে যাব। ঠিক আছে মালিক। ওরে বাবা রে, ওরে মা রে, আমার পেটে জ্বর গেল রে, কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাও। একি মালিক, কি হয়েছে আপনার, এভাবে মাটিতে শুয়ে চিৎকার করছেন কেন? এই পায়েসে কি মেশানো ছিল, এই পায়েস খাওয়ার সাথে সাথে আমার পেট গুড়গুড় করছে আর খুব জ্বলছে কালু, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব।
মালিক, আমি এবার সব বুঝেছি। এসব টোনার চাল ছিল আপনার ব্যবসা। টোনা তার নিজের হাতে নেওয়ার জন্য আপনাকে মেরে ফেলার ফন্দি কেটেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কিচ্ছু হতে দিব না। এক্ষুনি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। শয়তান টোনা, তোকে আমি বিশ্বাস করে আমার ব্যবসার পুরো দায়িত্ব তোর হাতে দিয়েছি, আর তুই কিনা পায়েসে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। আজ কালু আমাকে সময় মতো যদি হাসপাতালে না নিয়ে যেত তাহলে মরেই যেতাম। ভেবেছিলি আমাকে মেরে আমার ব্যবসা তোর করে নিয়ে সুখে থাকবি, কিন্তু সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। মালিক, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে মেরে ফেলতে চাইবো? বিশ্বাস করুন মালিক, আমি পায়েসে কোনো বিষ মিশিয়ে দেইনি। সেটা আমি ভালো করেই জানি। আর একটা কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, আর কাল থেকে কাজে আসবি না। তোর মতো খুনিকে আমি আমার কাজে রাখতে চাই না। এখন থেকে কালু আমার ব্যবসা দেখাশোনা করবে, কারণ কালু অনেক ভালো এবং সৎ পাখি। শয়তান কালু, তার মানে সব চালাকি তোর? তুই আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করেছিস, একদিন ঠিক তোর গোপন তথ্য ফাঁস হবে। এসব ভাবতে ভাবতেই টোনা মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে। কি গো টোনা, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে, আর তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে নাকি? তখন টোনা টুনিকে সব কথা খুলে বলে। কি বলছো এসব? ওই শয়তান কালু এইভাবে তোমাকে কাছ থেকে বের করে দিল? ও কিন্তু আমার পায়েস খাওয়ানোই ভুল হয়েছে। টোনা, আমাদের এখন কি হবে? কিভাবে সংসার চালাবে? আর মেয়েটাকে কি করে এতদূর পড়াশোনা করাবে? সব স্বপ্ন যে ভেঙে গেল টোনা। কি আর করবে টুনি, সব ভাগ্যে লিখুন। এখন অন্য বনে কাজের খোঁজে যেতে হবে। যদি কোনো কাজ পাই তবে আর চিন্তা নেই। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি টোনাকে বলে, টোনা, ঘরের পেছনে আমি লাউ গাছ লাগিয়েছি। লাউ গাছটা বেশ বড় হয়েছে। বলছিলাম কি, আজ যদি পাও তবে লাউ গাছে দেওয়ার জন্য আধা কেজি সার কিনে নিয়ে এসো। সার দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে, আর লাউ ধরলে লাউ বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচটা তো চলবে। ঠিক আছে টুনি, কাজ পেলে অবশ্যই সার নিয়ে আসবো। এরপর টোনা কাজের খোঁজের জন্য অন্য বনে চলে যায়। আর সেই পথ দিয়ে কালু যেতে টোনা টোনার কথা শুনে নেয়, আর মনে মনে দুষ্ট বুদ্ধি আটতে আটতে সেখান থেকে চলে যায়। এদিকে টোনা অন্য বনে এসে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে যায়, আর টোনা খালি হাতে বাড়ি ফিরে আসে। টোনা, কাজ খুঁজে পাওনি বুঝি? না টুনি, কোথাও কাজ খুঁজে পাইনি। ঘরে কোনো খাবার থাকলে সেগুলো খেয়ে আজ রাতটা কাটিয়ে দাও, কাল আবার আরো একটা বনে কাজ খুঁজতে যাব। ঘরে শুধু সামান্য কিছু মুড়ি আছে, সেগুলোই আজ খেতে হবে। এই দা দিয়ে আজ টোনা লাউ গাছের লাউ কেটে পুকুরে ফেলে দিব, তখন দেখি টোনা কি করে মেয়েকে পড়াশোনা করায়। শখ কত, মেয়েকে পড়াশোনা করিয়ে চাকরি করাবে। সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না টোনা। এসব বলে কালো লাউয়ের গাছ কেটে টোনার পুকুরে ফেলে দেয় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়। কি কি সর্বনাশ হয়েছে টোনা, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও। কে যেন লাউ গাছটা কেটে নিয়ে গেছে। লাউ গাছ নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্ন যে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে টোনা। নিশ্চয়ই শয়তান কালু এ কাজ করেছে টুনি। তুমি কেঁদো না, ধৈর্য ধরো আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও। সৃষ্টিকর্তা ঠিক আমাদের সাহায্য করবেন। আমি চললাম টুনি কাজের খোঁজে। টুনি টুনি, দেখে যাও এদিকে কি কাণ্ড ঘটেছে। আমাদের লাউ গাছ কালু হয়তো কেটে এই পুকুরে ফেলে দিয়েছে, আর এক রাতেই লাউ গাছে লাউ ধরেছে। সত্যি তো লাউ ধরেছে? এ কি করে সম্ভব? পানিতে আবার লাউ ধরে, এটা প্রথম দেখলাম। মনে হচ্ছে এটা জাদুই লাউ গাছ। যাই হোক টোনা, তুমি লাউ গাছে একটা জ্যাংলি দিয়ে দাও, নয়তো লাউগুলো পচে যাবে। আর আজ কাজ করতে যাওয়ার দরকার নেই, এই লাউগুলো ছিঁড়ে বাজারে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে টুনি। এর
এরপর টোনা লাউ গাছের জন্য একটি জাংলি বানিয়ে ফেলে আর জাংলি দিয়ে লাউ ছিঁড়ে বাজারে নিয়ে যায়। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন আবারও টোনা টুনি তাদের লাউ বাগানের পুকুরে যায় আর গিয়ে লাউ গাছে আবারও লাউ দেখে অবাক হয়ে যায়। এ কি, আবারও লাউ গাছে লাউ ধরেছে? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। টোনা, সত্যি এটা জাদুই গাছ? তা না হলে কি করে লাউ ছিঁড়ার পর আবারও লাউ ধরে? যাক, ভালোই হয়েছে, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, আর মেয়েকেও পড়াশোনা করাতে পারবো। হ্যাঁ টুনি, বলেছিলাম না তোমাকে ধৈর্য ধরো আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, কারণ সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের ঠিক সাহায্য করেন আর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। হ্যাঁ টোনা, ঠিক বলেছো, আর সৃষ্টিকর্তা সহায় থাকলে কেউ কারো ক্ষতি করতে পারবে না। মালিক, আপনি আর কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলছি টোনা, আগে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল বুঝে তোমাকে কাজ থেকে বের করে দিয়েছি আর আজ সব জেনে গেছি, তাই ক্ষমা চাইতে এসেছি। হ্যাঁ মালিক, ক্ষমা করে দিয়েছি, এবার বলুন কি হয়েছে। আজ শয়তান কালু আমাকে মেরে ফেলার জন্য শরবত খেতে দিয়েছিল, কিন্তু আমি সেই শরবত না খেয়ে ওকেই খাইয়েছি আর ও নিজেই মারা গেছে, কারণ কালু আমার এক কর্মচারীকে লোভ দেখিয়ে সব বলেছিল আর কর্মচারী আমাকে ওর গোপন কথাগুলো বলে দিয়েছিল, তাই এ কাজ করেছি। আর এ লাউ গাছ কালু কেটে পুকুরে ফেলে দিয়েছে, তোমার আর আমার সাথে অন্যায় করার শাস্তি কালু পেয়ে গিয়েছে। আর শোনো টোনা, তুমি কাল থেকে কাজে যাবে। ঠিক আছে মালিক। টুনি, রোজ এভাবে শহরে সবজি নিয়ে গিয়ে বিক্রি করতে আমার আর ভালো লাগে না। সৃষ্টিকর্তা আমাদের কেন এত গরিব পাখি বানিয়েছে বলতো? আমাদের তো একটু ধনী পাখি বানাতে পারতো, তাহলে আর আমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো না। টুনা, তুমি এভাবে ভেঙে পড়ো না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখবে আমরা ঠিক একদিন ধনী পাখি হতে পারবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ টুনি, তোমার কথাই যেন ঠিক হয়, আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। এখন আমি শহরে সবজি বিক্রি করতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আমাদের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। তোমাকে তো এ সময়ে অনেক সাবধানে থাকতে হবে, বুঝেছো? হ্যাঁ টোনা, বুঝেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। এরপর টোনা ভ্যানে করে সবজি নিয়ে শহরে যায় বিক্রি করতে, আর কিছুক্ষণ পরই টোনা শহরে পৌঁছে যায়। সবজি নিবে গো, সবজি, টাটকা টাটকা সবজি, আজ দেখছি কেউই সবজি কিনে নিচ্ছে না। এত কষ্ট করে শহরে আসলাম সবজি বিক্রি করতে, কিন্তু কেউ আমার কাছ থেকে সবজি নিচ্ছে না। টুনি তো গর্ভবতী, ওকে এখন পুষ্টিকর ফলমূল খাওয়াতে হবে, কিন্তু সবজি বিক্রি করতে না পারলে তো কোনো ফলমূলই কিনতে পারবো না। না, আমাকে সবজি বিক্রি করে তবেই ঘরে ফিরতে হবে। এসব কথা বলতে বলতে টোনার কাছ থেকে দুজন পাখি সবজি কিনতে আসে। দাদা, আমাকে কিছু সবজি দিন তো, আর এইসব সবজি টাটকা তো, নাকি বাসি সবজি বিক্রি করতে নিয়ে এসেছেন? না দাদা, এসব একদম টাটকা সবজি, সব সবজি আজ ক্ষেত থেকে তুলে এনেছি। এরপর টোনা তোতাকে সবজি দেয় আর তোতা টাকা দিয়ে সবজি নিয়ে যায়। আর এইভাবে সারাদিন সবজি বিক্রি করে টোনা বাড়িতে ফিরে। টুনি, লক্ষ্মী বউ আমার কোথায় গেলে? এখানে শুনে যাও তো। টোনা, তুমি আমাকে ডাকছিলে, কি হয়েছে গো? টুনি, আমি তোমার জন্য পুষ্টিকর ফল এনেছি, এই সময় তোমার পুষ্টিকর খাবার খাওয়া দরকার। ফল এনেছো? কিন্তু এসব ফলের তো অনেক দাম, তুমি এত টাকা কোথায় পেলে গো? আজ সবজি বিক্রি করে যে টাকা পেয়েছি তা দিয়ে কিনেছি টুনি। তুমি আমার পিছনে সব টাকা এভাবে শেষ করো না টুনা, আমার এত দামি দামি ফল খেতে হবে না, আমি এমনিতেই সুস্থ আছি। এত কথা না বলে তাড়াতাড়ি ফলগুলো খেয়ে নাও তো দেখি। এরপর টুনি টুনার কথা মতো ফলগুলো খেয়ে নেয় আর এভাবেই কিছুদিন কেটে যায়। আর টুনি একটা ডিম দেয় আর ডিম থেকে জন্ম নেয় ছোট্ট একটি মিষ্টি মেয়ে। টোনা ও টুনি তাদের সন্তানকে দেখে অনেক খুশি হয়ে যায়। মা,
এরপর টুনি টুকিকে খাবার খেতে দেয় আর টুকি খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আর দেখতে দেখতে টুকি বড় হয়ে যায় এবং টুনি টুকিকে স্কুলে ভর্তি করে দেয়। টুকি মা, কাল থেকে তুই স্কুলে যাবি, আমি তোকে স্কুলে ভর্তি করে দিয়েছি। মা, আমি স্কুলে যাব, পড়াশোনা করব। কি মজা কি মজা, আমার অনেক বন্ধু-বান্ধব হবে, তাদের সাথে আমি খেলা করব। আমার তো ভাবতেই অবাক লাগছে মা। হ্যাঁ টুকি সোনা, তুই স্কুলে যাবি, অনেক পড়াশোনা করবি, বুঝেছিস? টুকি প্রতিদিন স্কুলে যেতে থাকে আর টুকির স্কুলে গিয়ে অনেক বন্ধু বান্ধবীর সাথে পরিচয় হয়। জন্মদিনে তাদের বাবা মা অনেক উপহার দেয়। আমারও খুব ইচ্ছে তুমি আর বাবা আমাকে কিছু উপহার দাও। মা টুকি, তুই চিন্তা করিস না, আমরা তোর জন্মদিনে সুন্দর দেখে একটা উপহার দিব। কিন্তু টোনা, তোমার কাছে তো টাকা নেই, তাহলে তুমি উপহার কিনবে কি করে? আমাদের তো ভাত খেতেই টানাটানি লেগে যায়। তুমি টুকিকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ কেন বলো তো? তুমি ভেবো না টুনি, আমি ঠিক একটা কিছু উপায় বের করব। এরপর দেখতে দেখতে টুকির জন্মদিন চলে আসে আর টোনা সবজি বিক্রি করে কিছু টাকা সরিয়ে রেখেছিল, সেই টাকা দিয়ে টুকিকে সুন্দর একটা লাল ছাতা কিনে দেয়। মা টুকি, এই নে তোর জন্মদিনের উপহার, তোর পছন্দ হয়েছে তো? লাল ছাতাটা উপহার পেয়ে অনেক খুশি হয় আর সেই খুশিতে টুকি ছাতা নিয়ে ঘরের বাহিরে যায়। তখন কাকলির ছেলে ঘরে জানালা দিয়ে টুকিকে লাল ছাতাটা নিয়ে বেড়াতে দেখে। মা দেখো, ওই টুকি কি সুন্দর একটা লাল ছাতা নিয়ে উঠছে। আমিও লাল ছাতা নিব মা, আমাকে লাল ছাতা কিনে দাও মা, আমাকে কিনে দাও। কালু, এখন আমি ছাতা কোথায় পাবো? আমাদের কাছে তো ছাতা কেনার মতো টাকা নেই। কালু, তুমি ওই টুকি লাল ছাতাটা আমার ছেলেকে এনে দাও, আমার ছেলের কান্না আমি সহ্য করতে পারবো না। কাকলি, আমি টুকির ছাতা কি করে নিয়ে আসবো? আমি এত কিছু জানি না, তুমি আমার ছেলেকে ওই টুকি লাল ছাতাটা এনে দিবে, এটাই আমার শেষ কথা। আমি আর কোনো কথাই শুনতে চাই না। ঠিক আছে কাকলি, আমি টুকির ছাতা কনককে এনে দিব, তুমি কোনো চিন্তা করো না। আমরা তোর লাল ছাতা নিতে এসেছি, তোর লাল ছাতাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি আমার ছাতা কাউকে দেবো না, বাবা আমাকে আমার জন্মদিনে এই সুন্দর লাল ছাতা উপহার দিয়েছে, আর আমি তোকে সেই ছাতা দিতে যাবো কেন? হ্যাঁ ভালোই ভালো ছাতা দিয়ে দে বলছি, না হলে এক থাপড় দিয়ে গাল লাল করে দিব বলে দিলাম। কালু আঙ্কেল, তুমি আমাকে থাপড় দিবে কেন? সেটা তো তোমার টাকা দিয়ে কেনা নয়, তাহলে আমি তোমাকে আমার ছাতা দিতে যাব কেন? শুনি টুকির এমন কথা শুনে কালুকা ভীষণ রেগে যায় আর টুকিকে ধাক্কা দিয়ে টুকির ছাতাটা কালুকা কনককে দিয়ে দেয় আর টুকি কাঁদতে শুরু করে। আমার ছাতা, আমার ছাতা, আমি মা বাবাকে গিয়ে সব বলে দিব, সব বলে দিব।
তারপর টুকি কাটতে কাটতে বাড়িতে চলে যায়। আর এদিকে কনক টুকি লাল ছাতা নিয়ে সারা বনে উড়ে বেড়াতে থাকে। মা টুকি, তুই ঘরে এসেছিস? তোর লাল ছাতা কোথায় রেখেছিস? দেখছি না যে, আর তোর চোখ কেমন দেখাচ্ছে কেন রে মা? আমি দেখছি তোর ছাতা দিতে পারি কিনা। এরপর জনি কালু কাকির বাড়িতে যায়। কালু দাদা, তুমি আমার মেয়ের ছাতা কেন কেড়ে নিয়েছো? হ্যাঁ, তোমার তো সাহস কম নয়? অন্যের ছাতা কেড়ে নিয়ে নিজের ছেলেকে দাও, তোমার লজ্জা করে না? আমার মেয়ের ছাতা এক্ষুনি ফিরিয়ে দাও বলছি। আমার ছেলে তোর মেয়ের লাল ছাতা দেখে পছন্দ করেছে, তাই আমি ওই ছাতা কনককে এনে দিয়েছি। আর এখন আমি তোকে ছাতা দিতে পারবো না, কনক ছাতা নিয়ে ঘুরতে গেছে। এরপর জুনি কালু কাকির কথা শুনে কনককে খুঁজতে চায়। আর অন্যদিকে কনক উড়তে উড়তে বনের শেষ প্রান্তে চলে যায়। আর সেখানে বাস করতো ইগল ও তার মেয়ে ইতি। বাবা বাবা, ম্যাজি একটা পাখি পাচ্ছে, কি সুন্দর লাল ছাতা নিয়ে উড়ে বেড়াচ্ছে। আমি ওর লাল ছাতা নিব, আমাকে এনে দাও না বাবা। তুই ওই পাখির লাল ছাতা নিবি? ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে ওই লাল ছাতা এনে দিচ্ছি। ছেলে, তুই এই লাল ছাতা কোথায় পেয়েছিস? হ্যাঁ, আমাকে এক্ষুনি এই লাল ছাতা দিয়ে দে বলছি। না না, এটা আমার ছাতা, এটা আমি কাউকে দিব না। তুমি এখান থেকে চলে যাও বলছি। কি, তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? তোর তো সাহস কম নয়। দাঁড়া, তুই ছাতা দিবি না, তোর ঘাড় দিবে। এই বলে ইগল কনকের হাত থেকে ছাতাটা কেড়ে নেয় আর কনককে ছুঁড়ে ফেলে দেয়। আর কনক অজ্ঞান হয়ে যায়। আর চুরি কনককে খুঁজতে খুঁজতে কনককে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। কি, ওই তো কনক, মাটিতে পড়ে আছে। কিন্তু কনকের কি হয়েছে দেখি তো গিয়ে। এরপর টুনি কনকের কাছে যায় আর কনককে অজ্ঞান দেখে কনকের বাড়িতে নিয়ে যায়। কি হয়েছে আমার ছেলে? আমার ছেলে কেন কথা বলছে না? কাকুলি দিদি, আমি কনককে অজ্ঞান অবস্থায় বনে শেষ প্রান্তে পেয়েছি। কনকের জ্ঞান ফিরলে তুমি সবটা জানতে পারবে। বাবা, তোর কি হয়েছিল আমাকে সবটা খুলে বলতো। এরপর কনক কাকুলিকে সব কথা খুলে বলে আর কাকুলি ও কালুকক সব শুনে নিজের ভুল বুঝতে পারে। টুনি, তোকে অনেক ধন্যবাদ, তুই আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিস। আমরা তোর মেয়ের লাল ছাতা কেড়ে নিয়ে ভুল করেছি রে। আর যদি তোর মেয়ের ছাতা আমরা কেড়ে না নিতাম, তাহলে আমার ছেলেটা এত বড় বিপদে পড়তো না। আমাদের লোভের কারণে আমাদের ছেলেটা আজ মরতে বসেছিল। আমাদের তুই ক্ষমা করে দিস রে, আমরা এই ভুল আর কখনো করব না। ঠিক আছে কাকুলি দিদি, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না, তোমরা আর কখনো লোভ করো না। এরপর টুনি বাড়ি ফিরে যায় আর টোনা ও টুকিকে সব কথা ভুলে বলে। আর সব কথা শুনে টুকি অনেক হাসতে থাকে। এসো বৌমা, ঘরে এসো। তুমি যে আমার ঘরে বউ হয়ে আসবে তা আমি ভাবতেও পারিনি। কত পছন্দের ছেলে তুমি আমার। হয়েছে মা, থামো এবার। নিজের বান্ধবীর মেয়েকে ঘরের বউ করে এনেছো, তাই তো তোমার মুখে কথার ফুলঝুরি ফুটেছে। বলছি মা, এসব বিয়ের চক্করে আমি বড্ড ক্লান্ত, এবার তো ঘরে যেতে দাও, আমি বিশ্রাম নিব। আমার ছেলেটা হয়েছে না বাবু, বড্ড চটপটে স্বভাবের। তবে তুমি ভেবো না বৌমা, আমার ছেলের মনটা বড্ড ভালো। যাকগে, চলো ঘরে চলো। সে কি বৌমা,
তুমি রান্নাঘরে কেন এসেছো? বিয়ের কদিন যেতে না যেতেই তোমায় রান্না করতে বলবো এমন শাশুড়ি আমি নই। বলছি তুমি ঘরে যাও মা। না মা, আপনি কষ্ট করে রান্না করবেন আর হাত গুটিয়ে আমি বসে থাকবো? সেটা তো হতে পারে না। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন, আজ থেকে আমি রান্না করব মা। নয়তো যে আমার গুণগুলো সকলে জানবে কি করে? কি লক্ষ্মীমন্ত বউ আমার, সত্যি তোমার মতো বউ পা ভাগ্যের ব্যাপার। আচ্ছা মা, তুমি রান্না করো, আমি ঘরে যাচ্ছি। সে কি বউ, তুমি রান্না করছো? তবে তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে ঘরে নিয়ে এসো তো, বড্ড মাথাটা ধরেছে আমার। এই তো পেয়েছি গুণ প্রকাশ করার উপায়। আমি খুব ভালো করে জানতাম রান্নাঘরে এলে আমি রান্না করে আমার গুণ প্রকাশ করতে পারবো আর সকলের মন জয় করে নিতে পারবো। গুণবতী বউ হওয়ার যে বড্ড শখ আমার। এই রে, টোনা চায়ে কয় চামচ চিনি খায় সেটা তো আমি জেনে নিলাম না। যাকগে, আমি বেশি করে চিনি দেই, মিষ্টি খেলে টোনার মন ভরবে। এসেছো বউ, তাড়াতাড়ি চাটা দাও দেখি। ওয়া থু, এসব কি বউ, এ তো চা নয় যেন চিনির শরবত। তুমি এ কি চা বানিয়েছো? এই তুমি মায়ের গুণবতী বউ, হ্যাঁ যত সব। এই রে, এটা কি হলো? আমি আরো ভাবলাম টোনাকে মিষ্টি চা খাইয়ে মন ভোলাবো, আর উল্টো কিনা টোনা রেগে গেল। না বাপু, আর বাড়াবাড়ি করবো না, যে করে হোক টোনার মন পেতে হবে। টোনা ঘরটাকে কেমন নোংরা করে রেখেছিল, ভাগ্যিস আমি টোনার বউ হয়ে এসেছি, নয়তো কে গুছিয়ে রাখতো টোনার ঘর। যাকগে, আজ টোনার জিনিসপত্র পরিষ্কার করব। এসব কথা বলে টুনি টেবিলের কাছে যায়, আর সেখানে টেবিলের উপর ফোন, ল্যাপটপ আর ঘড়ি দেখতে পায়। ছি 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 ছি, এসবের উপর এত ময়লা জমেছে, আজ এগুলো আমি ঝকঝকে করে পরিষ্কার করব। এসব ভেবে টুনি বড় বালতি দিয়ে এক বালতি জল আনে আর সাবান দিয়ে ভালো করে ফোন ল্যাপটপ ধুতে থাকে। আর তখনই সেখানে টোনা আসে। হায় 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 রে, এ তুমি কি সর্বনাশ করেছো বউ, আমার ল্যাপটপ ফোন সব জলে ডুবিয়ে দিয়েছো। হায় হায়, আজ আমি অফিসের মিটিং এ কাজ জমা দিব কি করে? আমার কাজের সব ফাইল যে ল্যাপটপে ছিল। একে বলছো তুমি? আমি এটার ভিতর কোনো ফাইল তো দূরের কথা, একটা কাগজও তো দেখতে পাইনি। ওরে মূর্খ, কিভাবে বোঝাই তোমায়, তোমার মাঝে কোনো গুণ নেই তো নেই, শিক্ষাও নেই, না জানি আজ আমার কপালে কি আছে। এসব কথা বলে টোনা জল থেকে ল্যাপটপ আর ফোন তোলে আর রাগে ফুসতে ফুসতে চলে যায়। এই যে, নিজের গুণ প্রকাশ করতে গিয়ে আমি আবার ভুল করলাম না তো? না, আর কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না, আমি যে গুণবতী বউ তা প্রমাণ করতেই হবে। বৌমা, কি রান্না করছো গো? মাংস রান্না করছি মা, সকালে আপনার ছেলে রেগে অফিস চলে গেছে, তাই ভাবছি ভালোভাবে মাংস রান্না করে আপনার ছেলেকে খাওয়াবো, এতে যদি আপনার ছেলের মন পাওয়া যায়। এটা খুব ভালো কথা, বরের মন পাওয়ার ভালো উপায় হলো সুস্বাদু রান্না করে খাওয়ানো। কিন্তু বৌমা, মাংস থেকে তো কোনো ঘ্রাণ আসছে না, বেশি করে মরিচ মশলার গুঁড়া আর তেল হলুদ দাও, তবেই না মাংস রান্না হবে। দাঁড়াও বৌমা, আমি তোমার রান্নায় সব মরিচ মশলা ঠিক করে দিচ্ছি, বাকিটা তুমি রান্না করে নিও। এসব বলে মিনু তরকারিতে মরিচ মশলা দেয় আর সেখান থেকে চলে যায়। আর্টুনি নেড়েচেড়ে রান্না করতে থাকে। বাহ, সত্যি তো এখন তরকারি থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে,
আগে জানলে তো আমি আগেই মশলা দিতাম। তবে শাশুড়িমা খুব ভালো একটা বুদ্ধি দিল। কি গো, কি হয়েছে? ওটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে যে, এসবে নাকি তোমার ফাইল আছে? সেই ফাইল কি আর তুমি আস্ত রেখেছো? জলে ডুবিয়ে তো আমার সব ফাইল শেষ করে দিয়েছো। ল্যাপটপ কিছুতেই ঠিক করতে পারিনি, আর ফাইল জমা দিতে না পারায় আমার চাকরিটাও চলে গেছে। হায় হায় রে, তুই কি বলছিস? তোর চাকরি চলে গেছে? এই সর্বনাশ হলো কি করে? তোমার গুণবতী বৌমার জন্য, যেচে পড়ে বান্ধবীর মেয়েকে বউ বানিয়ে এনেছো, তার খেসারত আমায় দিতে হচ্ছে, যত সব। যা ভুল করার তা তো আমি করেই ফেলেছি টোনা, দয়া করে তুমি আমায় ক্ষমা করে দাও। তবু এভাবে মন খারাপ করে থেকো না। তুমি আসলেই একটা ঢ্যাঁড়স। আমি মন খারাপ করে বসে নেই, আমি ভাবছি কি করে সংসার চালানো যায়। আর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি বাবার মতো জিলাপির ব্যবসা করব। এটা তো খুব ভালো কথা, তবে তুমি ভেবো না, আমি আর মা মিলে বাড়িতে জিলাপি বানিয়ে দিব তোমায়, আর তুমি সেই জিলাপি বিক্রি করবে। তবে দাঁড়াও, এই খবরটা আমি মাকে বলে আসি। এসব কথা বলে টুনি দ্রুত চলে যায় আর মিনুর কাছে গিয়ে মিনুকে সবটা খুলে বলে। আজ আমি প্রথমবার জিলাপি বানাবো। হে বিধাতা, তুমি সহায় হও আমার উপর, যাতে আমি ভালোভাবে জিলাপি বানাতে পারি আর টোনার গুণবতী বউ হতে পারি। এসব কথা বলে টুনি একটা পাত্রে ময়দা চিনি তেল সব নেয়। এ রে, আমি তো মশলার কথা ভুলেই গিয়েছি, অথচ শাশুড়িমা বলেছিল মশলার গুঁড়া রান্নায় দিলে রান্না ভালো হয়। এই বলে টুনি একে একে মরিচের গুঁড়া মশলার গুঁড়া দিয়ে আটা মাখতে থাকে, আর সেই আটা দিয়ে জিলাপি বানায়। আর তখনই সেখানে টোনা চলে আসে। টুনি, তোমার জিলাপি বানানো শেষ? বাজারে নিয়ে যাওয়ার আগে দেখি তো, আমি একটু টেস্ট করে দেখি তো। ওয়া থু, এসব কি? জিলাপিতে মিষ্টির বদলে মশলার স্বাদ কেন? কেন টোনা, জিলাপি খেতে ভালো লাগছে না? কিন্তু মা তো বলেছিল রান্নায় মশলা দিলে রান্না ভালো হয়। তাই বলে তুমি জিলাপিতে মশলা দিবে বৌমা? রান্না ভেদে মশলার ব্যবহার করতে হয়। কিন্তু মা, আমি তো সেটা জানতাম না। আমি নিজেকে গুণবতী বউ প্রমাণ করার জন্য ভালো রান্নার জন্য জিলাপিতে মশলা দিয়েছিলাম। হয়েছে থাক, নিজেকে আর গুণবতী বউ প্রমাণ করতে হবে না। তুমি যে একটা অকর্মার ঢেকি তা প্রমাণিত হয়ে গেছে। তোমরা আমায় ক্ষমা করে দাও, কিছু না পারলেও চেষ্টার কমতি রাখিনি তো আমি। তোমায় ক্ষমা চাইতে হবে না বৌমা, কেউই সব গুণে গুণান্বিত থাকে না। তবে তুমি ভেবো না, আমি তোমার সব শিখিয়ে পড়িয়ে নিব, তুমিও গুণবতী বউ হবে একদিন। এ কথা বলে মিনু টুনিকে বুকে জড়িয়ে নেয়। তো বন্ধুরা, কেউ কোনো কাজ না পারলে তাকে কোণঠাসা না করে তাকে উৎসাহিত করা উচিত, তাতে তার কাজ করার আগ্রহ বাড়ে। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।